সুপ্রিয় দর্শক মন্ডলী, সালাম আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি লিগাল নলেজ বেসিক্যালি কি বলার জন্য আইনি সেবা প্রদানের চ্যানেল, এই চ্যানেলের মূল মিশন এবং শুরু আইনি সেবা সাধারণ মানুষের কাছে। লিগাল নলেজের মূল আলোচনা যাওয়ার আগে রিকোয়েস্ট করবো আলোচনা যে লাইক লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক আমরা আমি আপনারা এই ব্যাপারে আইন কি বলে খাদ্যে ভেজাল এমন একটি তারা অতীতে সব অভিজ্ঞ আইন থাকলেও কাগজে কলমে বাস্তবায়ন পরিবেশ বাঁচা আন্দোলনের বাবা এই কবস্থান প্রতিবেদনে বলছেন, শুধু জিয়ার খাদ্য গ্রহণের কারণে প্রতি বছর দেশে 3 লক্ষ লোক ক্যান্সারে, 2 লাখ লোক কিডনি রোগে, 1.5 লাখ লোক ডায়াবেটিস আক্রান্ত। এসব প্রতিরোধে মহামান্য হাইকোর্টের কোনো নির্দেশনা রয়েছে, বাট সরকারের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে 25-এর বয়ে কোনো ধারায় খাদ্যে ভেজাল ওষুধের ভেজাল ভেজাল খাদ্য পড়লে বা বিক্রির জন্য প্রদর্শন করার পরে প্রমাণ হলে মৃত্যুদণ্ড বা যাবতীয় বা 14 বছরের কারাদণ্ডের বিধান আছে। কিন্তু মামলা ও শাস্তির সংখ্যা নিতান্ত কম, খাদ্যে ভেজাল মেশানোর দায়ে মৃত্যুদণ্ড হয়েছে এবং নজির নেই বলে। দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে পরিবেশ ও মানব অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট দায়ের করেছে। রিটের পরিপ্রেক্ষিতে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে 2009 সালে ২০ জুন রায় দিয়েছে হাইকোর্ট। প্রতিটি জেলায় খাদ্য আদালত গঠন এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করে খাদ্যের মান ও রাসায়নিক সুরক্ষার জন্য খাদ্য পরীক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া, কিন্তু সে রায় আজও বাস্তবে আমাদের আলোচিত সমালোচিত ভ্রাম্যমাণ আদালত রয়েছে। এই আদালত পিএসটিআই অর্ডিন্যান্স অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে, এতে শাস্তির মেয়াদ কম, জরিমানাও বিধান রয়েছে। এই কারণে ভেজাল মিশিয়ে গুরুতর অপরাধী অপরাধীরা কম সাজায় পাওয়া পড়বে। যেহেতু অল্প সাজায় মাফ হয়ে যায়, তাই এই ধরনের ক্ষতি তারা নিতে অভ্যস্ত হবে। এমনও দেখা যায় একই প্রতিষ্ঠান বা ব্যক্তি একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছে শুধু প্রাণীদেহের রোগ প্রতিকার করে, কিন্তু সেই ওষুধ যখন প্রাণীদেহে ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করে তখন নিরাপত্তা করে সম্প্রতি জীবন রক্ষাকারী ওষুধকে মাদক দ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার। ওই ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে অশ্রেণীর মাদক হিসেবে তৎসম্ভুক্ত হয়েছে। আমাদের দণ্ডবিধি 272 এবং 273 ধারা খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ প্রমাণিত হয়ে শাস্তি জানে। 272 ধারার ব্যক্তির জন্য খাদ্য বা খাদ্যে ভেজাল মেশানোর দায়ে যে কোনো ব্যক্তিকে অনধিক 6 মাস পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। 273 ধারায় ক্ষতিকর খাদ্য পানীয় বিক্রির অপরাধেও 6 মাসের শাস্তি বিধান রয়েছে। ওষুধের ভেজাল মেশানো বা ভেজাল মিশ্রিত ওষুধ বিক্রির জন্য দণ্ডবিধি 274 ও 275 ধারায় সর্বোচ্চ 6 মাসের শাস্তি বিধান রয়েছে। 1959 সালে মানুষের ভোগের জন্য খাদ্য বিক্রি অধিকতর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ জারি করা
এই অর্ডার শেষ হয় ধরা থেকে বিয়ারপুর ধরা পর্যন্ত হাতে রেজাল্ট দণ্ডবিধির তুলনায় সাজার মেয়াদ বাড়ানো হয়। সেবা পণ্য সম্পর্কে বা জানা ও পছন্দের অধিকার রয়েছে, অভিযোগ দায়ের ও প্রতিকার পাওয়ার অধিকার, হত্যা অধিকার ও দায়িত্ব সম্পর্কে খেলাধুলার অধিকার। এই আইনটিও কাগজে কলমে সীমাবদ্ধ। আসুন আমরা আইনগুলো একটা সমন্বয় হয়তো একই অপরাধের শাস্তির মাত্রা হচ্ছে। অপরাধীরা নিয়োগ হয়ে কাজ করে চলেছে, আমরা ক্রমান্বয়ে মৃত্যুর দিকে হচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও সহযোগী হবে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও।